নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর স্বাগতম। আজ আমরা রামকৃষ্ণ মঠ মিশনের ভূতপূর্ব প্রেসিডেন্ট স্বামী গহনানন্দজি মহারাজের জীবনের একটি অসাধারণ ও অত্যাশ্চর্য ঘটনা নিয়ে আলোচনা করব। কথাগুলি বলছেন স্বামী প্রিয়ব্রতানন্দ। তিনি বলছেন, পূজ্যপাদ মহারাজজির যে ঘটনা আমার জীবনের এক বিরাট সম্পদ হয়ে আছে, সেটা ঘটেছিল দিল্লির এইমস হাসপাতালে 1998 সালে। মহারাজজি বাইপাস অপারেশনের জন্য গিয়েছিলেন, সেখানে অপারেশন করলেন ডাক্তার বেণুগোপাল। ভালোভাবে অপারেশন হয়ে গেল। পরদিন আমরা কয়েকজন মহারাজকে দেখতে গেলাম। গিয়ে দেখলাম ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু কথা বলতে কষ্ট হচ্ছে, যেটা এই অবস্থায় খুব স্বাভাবিক। কিছু সময় পর আমরা ঘর থেকে বেরিয়ে যাব। ডাক্তার ও অন্যান্যরা একটু এগিয়ে গিয়েছেন। আমি খাটের কাছে দাঁড়িয়ে, মহারাজজি আতখোলা চোখে আমার দিকে তাকিয়ে, দেখি তাঁর দু চোখের কোণে দু ফোঁটা জল চিকচিক করছে। আমার মনে হলো মহারাজজি নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। আমি ব্যথা কাতর কণ্ঠে তাকে প্রশ্ন করলাম, মহারাজজি খুব কি কষ্ট হচ্ছে? মহারাজজি উত্তর দিলেন, না। তবে চোখে জল কেন মহারাজ? মহারাজজি 10-15 সেকেন্ড পর থেমে থেমে বললেন, কাল সারা রাত দেখি প্রভু শ্রীরাম ও কৃষ্ণ পাশে বসে আছেন। আজ সকালেও দেখলাম এই খাটের চারপাশে পাইচারি করছেন। তাঁর অহেতুক কৃপার কথা ভেবে চোখে জল আসছে। মহারাজজির গলা ধরে এলো, জলের ফোঁটা দুটো আর বাধা মানল না, গাল বেয়ে বালিশের ওপর টুক করে ঝরে পড়ল। আমি কয়েক সেকেন্ড নির্বাক হয়ে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলাম। হ্যাঁ বন্ধুরা, এমনই ঘটনা ঘটেছিল পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজজির জীবনে, যিনি ঠাকুরকে দেখেছিলেন তার অপারেশনের পর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।